খাগড়াছড়ি এবং রাঙামাটিতে আধবেলা সড়ক ও নৌপথ অবরোধ করেছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। চিটাগাং হিল ট্র্যাক্স রেগুলেশন বাতিল, রাজা হেডম্যান্ড কারবারি পদবী বিলোপ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেছে তারা। সকাল থেকে অবরোধের সমর্থনে জেলা শহরের স্বনির্ভর চেঙ্গি ব্রিজ সংলগ্ন সড়ক উপজেলা পরিষদের সামনে পিকেটিং করা হয়। অবরোধের কারণে দুই জেলার অভ্যন্তরীণ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, ঢাকা রুটের পরিবহন। এতে করে ভোগান্তিতে পড়েছেন পর্যটক সহ সাধারণ যাত্রীরা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।